नमस्कार अभिषेक टक यूट्यूब चैने सकल के स्वागत जानाई। आज हमारे आलोच्य विषय तृतीय श्रेणी बांगलार पाठ प्रकौशल एगारो। द्वितीय श्रेणी उपेंद्र किशोर रायचौधरी लेखा मेघेर मूलुक पाठ्यांश के केंद्र कर एखने बेस किछु प्रश्न देवा। तो चलो बंधुरा समय नष्ट ना करे आमरा सरासरि प्रश्नोत्तर पर्वे चले जाए। प्रथम प्रश्ने आछे मेघेर मूलुक गल्पटी कार लेखा, उत्तर हबे उपेंद्र किशोर रायचौधरी। परेर प्रश्ने आछे हाथी लेज गुटिए छुटछिल केन, उत्तर हबे ट्रेनेर बासिर आवाज़ सुनते पे हाथीटी छुटते लागल। परेर प्रश्ने आछे घुमेर पर स्टेशनेर नाम कि, उत्तर हबे घुमेर पर स्टेशनेर नाम दार्जिलिंग। परेर प्रश्ने आछे घुम थेके दार्जिलिंगेर दूरत्व कत, उत्तर हबे घुम थेके दार्जिलिंगेर दूरत्व 5 माइल। এর পরের প্রশ্নে আছে দার্জিলিংয়ের আসল শোভা কী, দার্জিলিংয়ের আসল শোভা হলো মেঘ, হিমালয়, আলো আর ছায়ার শোভা। দ্বিতীয় প্রশ্নে আছে শব্দগুলির অর্থ দাগ টেনে মেলায়। প্রথমে আছে আন্দাজ, আন্দাজের অর্থ হচ্ছে অনুমান। এরপর আছে মুলুক, মুলুকের অর্থ হচ্ছে অঞ্চল। ড্রাইভার, ড্রাইভারের অর্থ চালক। এরপর আছে জেকে, জেকের অর্থ চেপে বা জমকালো। তিন নম্বর প্রশ্নে আছে শব্দঝুরি থেকে বিপরীত অর্থে শব্দ বেছে নিয়ে লিখি, শক্ত বিপরীত শব্দ হবে নরম, উঁচুর বিপরীত শব্দ হবে নিচু, ভিতর বিপরীত শব্দ হবে বাহির, জোরে থেকে হবে আস্তে, নতুন থেকে হবে পুরনো। চার নম্বর প্রশ্নে আছে একই যুক্ত ব্যঞ্জন যুক্ত আরও একটি করে শব্দ লিখি, একটি করে দেওয়া আছে। প্রথমে আছে দার্জিলিং, অর্থাৎ এখানে রেপ যুক্ত শব্দ লিখতে হবে, এখানে লেখা আছে অর্ক। পরে আছে উপস্থিত, অর্থাৎ দন্ত সয়ে থয়ে যুক্ত শব্দ লিখতে হবে, উত্তর হবে অস্থির। এরপর আছে ভেলকি, অর্থাৎ লয়ে কয়ে যুক্ত শব্দ লিখতে হবে, তো আমরা লিখব শুল্ক। এরপর আছে বিশ্বাস, তালব সয়ে বয়ে যুক্ত শব্দ লিখতে হবে, উত্তর হবে অসত্য। এরপর আছে ট্রেন, র ফলা যুক্ত শব্দ লিখতে হবে, উত্তর হবে ব্রিজ। পাঁচ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে শব্দে বস্তুর বা ব্যক্তির নাম, কাজ, গুণ বোঝায় পাশের ক্ষোভ থেকে বেছে লিখি। দেখো এখানে বেশ কিছু শব্দ দিয়ে দেওয়া হয়েছে, তো আমাদেরকে সঠিক ঘরে সঠিক শব্দটি লিখতে হবে। প্রথমে আছে বস্তুর বা ব্যক্তির নাম, বস্তু বা ব্যক্তির ঘরে আমরা লিখব পাহাড়, ট্রেন, দার্জিলিং এবং হাতি। এরপর আছে কাজ, কাজের ঘরে আমরা লিখব চলে, ভাগবে, পড়েছিল, ভাবছিল। এরপর আছে গুণ, গুণের ঘরে আমরা লিখব উঁচু, মস্ত এবং শক্ত। ছ নম্বর প্রশ্নে আছে এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ লিখি, প্রথমে হবে চমৎকার, ক্ষয়ের উত্তর হবে ড্রাইভার, গয়ের উত্তর হবে পরিষ্কার, ঘয়ের উত্তর হবে দার্জিলিং, এরপর হবে হিমালয়। সাত নম্বর প্রশ্নে আছে শব্দগুলি ঠিকমতো সাজিয়ে বাক্য লিখি, অর্থাৎ আমাদেরকে এলোমেলো বাক্যগুলিকে সাজিয়ে সঠিক বাক্যে পরিণত করতে হবে। প্রথমে আছে ঘুম স্টেশন দার্জিলিংয়ের সবচেয়ে পথে উঁচু হচ্ছে, এটাকে সাজিয়ে লিখলে হবে দার্জিলিংয়ের পথে সবচেয়ে উঁচু স্টেশন হচ্ছে ঘুম। ক্ষয়ের প্রশ্নের উত্তর হবে চলতে চলতে হঠাৎ একবার মোড় ফিরেই দার্জিলিং শহরটি দেখতে পাওয়া যায়। গয়ের উত্তর হবে কলকাতার চেয়ে 7,500 ফুট উঁচুতে। ঘয়ের উত্তর হবে দার্জিলিংয়ের পথে বনের শোভা বড় চমৎকার। এর পরের উত্তর হবে 1,500 ফুট উঁচুতে উঠলে মেঘের সঙ্গে দেখা হয়। আট নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের মানস মানচিত্র অনুযায়ী 10টি বাক্য লেখো, ট্রেনে করে কাছে দূরে যাওয়ার অভিজ্ঞতা, এই টপিকটিকে কেন্দ্র করে আমাদেরকে 10টি বাক্য লিখতে হবে। এখানে বেশ কিছু পয়েন্ট দিয়ে দেওয়া হয়েছে, সেই পয়েন্টগুলিও কিন্তু আমাদেরকে ফলো করতে হবে। দেখো প্রথমে আছে কোথায় যাচ্ছি, স্টেশনের নাম, কামরা, টিকিট ঘর, ঝিকঝিক শব্দ, মানুষের ওঠানামা, ট্রেনের জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখা কেমন লাগে, এই টপিকগুলি কিন্তু আমাদেরকে কভার করতে হবে। তো চলো 10টি বাক্য লেখা যাক।
দোলের ছুটিতে বাড়ির সকলে মিলে 3 দিনের জন্য দীঘা ভ্রমণে গিয়েছিলাম। বুধবার আমরা সকাল 9:30 বোলপুর স্টেশনে পৌঁছে যাই। বাবা ও দাদা টিকিট ঘর থেকে টিকিট নিয়ে আসে। 10 মিনিট অপেক্ষা করার পর স্টেশনে আমাদের ট্রেন এসে যায়। শুরু হয়ে যায় মানুষের ওঠানামার ভিড়। বড়রা খুব সাবধানে হাতে ধরে আমাদেরকে কামরায় তোলেন। কামরায় উঠে আমরা নিজের নিজের সিটে বসে পড়ি। জানলার ধারেই ছিল আমার সিটটা। কিছুক্ষণ পর বাঁশি বেজে ওঠে। ঝিকঝিক আওয়াজ করতে করতে ট্রেনটি সামনের দিকে এগিয়ে যায়। জানলার বাইরে চোখ রেখে দেখতে লাগলাম সবুজ ক্ষেত, চাষিরা মাঠে কাজ করছে, দূরে বহু গ্রাম শহর, লাল লাল পলাশ শিমুল ফুল, কোথাও আবার নদীতে জেলেরা মাছ ধরছে ইত্যাদি। অনেকক্ষণের ট্রেন ভ্রমণ হলেও তা আমার খুব ভালো লেগেছে।